হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আগের দিন জীবদেহ গঠনে নিউক্লিয়াস পর্যন্ত হয়েছিল, আজকে মাইটোকন্ড্রিয়াটা শুরু করি। দেখো, দ্বিপর্দা বেষ্টিত যে আবরণী, কী কী বলেছিলাম? বলেছিলাম নিউক্লিয়াস, দ্বিতীয় ছিল মাইটোকন্ড্রিয়া, এবং তিন নাম্বার ছিল প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টিক। অ্যাকচুয়ালি প্লাস্টিক তার তিনটা ভাগ, ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক এবং লিউকোপ্লাস্টিক। তো আগের দিন নিউক্লিয়াস হয়ে গেছে, আজকে মাইটোকন্ড্রিয়া দেখি স্ট্রাকচারগুলো কিভাবে কি আছে। তো এটা দ্বিপর্দা বেষ্টিত আবরণী, এটা তাহলে বাইরের পর্দা, দ্বিপর্দা, আর এই যে অন্তঃপর্দাটা, অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে যায় এবং আঙুলের মতো কিছু স্ট্রাকচার ফর্ম করে যেগুলোকে বলা হয় পৃষ্ঠি। এবং এই যে ধাত্রে, ধাত্রে কি থাকে? উৎসেচক থাকছে, ডিএনএ থাকছে, এগুলো থাকে। এবং এখানে দেখো এই যে পৃষ্ঠিতে এক ধরনের দানা থাকে, F1 দানা। এরকম কিছু স্ট্রাকচার পাওয়া যায় যেগুলো তোমাদের আম আঁকতে হবে, ঠিক আছে? এগুলো কি বলে? F1 দানা বা অক্সিজন, বা অক্সিজন। তাহলে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি শক্তি উৎপন্ন করতে সাহায্য করে? তাহলে মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? মাইটোকন্ড্রিয়া কাজগুলো লিখে নাও। এক নাম্বার লেখো, কি লিখবে? না, কোষের শক্তিগর, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগর বলা হয়। দ্বিতীয় কি আছে? না, কোষের শ্বসনে অংশগ্রহণ করছে, জারিত শক্তি উৎপন্ন করছে। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপন্ন করছে, সরবরাহ করে, বুঝতে পেরেছ? আচ্ছা, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাদ্যবস্তু জারণ ঘটছে এবং রাসায়নিক শক্তি মুক্তি ঘটে। ওকে, তারপরে এই প্লাস্টিক, প্লাস্টিক কপকার তাহলে প্লাস্টিক কপকার। আচ্ছা, ওই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আকার কি দণ্ডাকার, গোলাকার, এরকম হয়? দেখলে যেমন এঁকেছিলাম ওরকম। প্লাস্টিক কি প্রকার? ক্লোরোপ্লাস্টিক। আচ্ছা, প্লাস্টিক কিন্তু কোথায় থাকে? না, উদ্ভিদ কোষে। মাইটোকন্ড্রিয়া ছিল উদ্ভিদ কোষ, মানে কোষ সবেতে। ক্লোরোপ্লাস্টিক
ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড সবুজ উদ্ভিদের পাচ্ছে জন্মান শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। ক্রোমোপ্লাস্টিড না থাকলে তো শালক সংশ্লেষ হতো না। ক্রোমোপ্লাস্টিড এই যে রং, যে উদ্ভিদের যে রঙিন অংশগুলো, ঠিক আছে, ফুল হোক বা অন্যান্য অংশ, সেটা একটু ক্রোমোপ্লাস্টিক তার জন্য দায়ী। আর লিউকোপ্লাস্টিক যদি বর্ণহীন, লিউকোপাতার হচ্ছে, লিউকোপাতারের অর্থ হচ্ছে কালারলেস, যেটা মূলে বর্ণহীন মূল, সেটা পাওয়া যাবে লিউকোপ্লাস্টিক। এবার আমরা ক্লোরোপ্লাস্টিকের ছবি দেখে নিই। মোটামুটি এটা একটা গোলাকারই পদার্থ, এটাও কি দ্বিপর্দা, তাহলে এটা কি ছিল বহিঃপর্দা। এই যে জিনিসগুলো আঁকা হলো এই ভেতরটা কি, এটা হচ্ছে স্ট্রোমা। আর এই যে টোটাল যে জিনিসটা হলো এটা হচ্ছে গ্রানা, গ্রানা বা গ্রানাম। আর এক একটা এটা অ্যাকচুয়ালি গ্রানাম হচ্ছে কি, স্ট্যাক্ট অফ থাইলাকয়েড, দ্যাট ইজ গ্রানাম। আর এক একটা জিনিসগুলোকে বল, যদি বলো এই যে একটা পার্ট সেটা হচ্ছে থাইলাকয়েড। আচ্ছা আগে যেটা ওই মাইটোকন দেখেছিলাম ওখানে কিছু ডিএনএ এঁকে এঁকে নেবে, ওই স্ট্রাকচারটার মধ্যে কিছু ডিএনএ ইনক্লুড করে নিও, কারণ মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ থাকে। আচ্ছা এবার এখানে দেখো মোটামুটি এরকম স্ট্রাকচার, ওকে। আচ্ছা তাহলে গ্রানা, স্ট্রোমা, থাইলাকয়েড এগুলো দেখলে, এবার এই গ্রানা স্ট্রোমা কি কাজ দেখবে, সালোক সংশ্লেষে সাহায্য করছে, তো সালোক সংশ্লেষে দীপক বিক্রিয়া তো দুটো দশা কি কি, এক আলোক দশা, দুই অন্ধকার দশা। এই আলোক দশা হচ্ছে গ্রানাতে, আলোক দশা গ্রানা, আর স্ট্রোমা হচ্ছে অন্ধকার দশা। ক্লিয়ার? ঠিক আছে।